এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। বালুরঘাট শহরের 7 নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকার শীতলাতলার ঘটনা। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা বালুরঘাট থানায় এসে অভিযোগ জানান। মহিলার নাম সুচিত্রা দাস দত্ত। মহিলার স্বামী বিমান দত্ত জানান, আর্থিক কারণে কিছুদিন আগে প্রতিবেশীর কাছে ছেলের একটি সোনার মালা বন্ধক রেখে 7,000 টাকা নেন। টাকা ফেরত দিয়ে মালা দিতে গিয়ে জানতে পারেন বন্ধক রাখা মালা বিক্রি করে দিয়েছে। এর প্রতিবাদ করাতেই এদিন সকালে প্রতিবেশী মিনতি ওরাও রবীন্দ্রনাথ দত্ত ও মলিনা দত্ত তার স্ত্রীকে বাড়িতে এসে মারধর করে। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কি চাইবেন দিদি? আমি একদম মীমাংসা চাই। আমাকে বিনা দোষে কোনো অপরাধ নাই, আমার বাড়ির ভিতরে এসে আমাকে একাই পেয়ে মারধর করেছে। আমি এর একটা প্রতিকার চাই। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। ঠিক আছে। পাশের বাড়ি একজন ছিল মিনতি ওরা বলে, আর হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত আর মলিনা দত্ত বলে একজন ছিল। তো ওরা হচ্ছে আমার মানে আমার একটা বাচ্চার মালার ব্যাপার নিয়ে ব্যাপারটা ঘটনাটা মালাটা ওরা নিয়ে রেখেছিল 7,000 টাকা দিয়ে। তো এখন বলছে যে মালাটা তোরা বিক্রি করে দিচ্ছিস, মালাটা আমরা বন্ধক দিয়েছিলাম, মালাটা ওরা বেচে দিয়েছে। তো আমাকে না বলে বেচে দেওয়ার তো ওর তো কোনো অনুমতি নেই। আমার মালা আমাকে তো বলতে বলছে কি জন্য মারলো আজকে এই কথাটা বলতে গেছে। তো বাড়ি বাড়ির বাড়ির উপরে এসে মারছে। কে কে মেরেছে? কে কে? ওই মিনতি ওরাও মেরেছে, মলিনা দত্ত আর হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।